শুরুতেই সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক আজকে সবার ঈদ কেমন কাটলো আর ঈদে কিন্তু পোলাও রোস্ট বিরিয়ানি এগুলোর সাথে বুরহানি না হলে চলেই না তো আজকে আমি বুরহানি বানিয়েছি আমি কিভাবে এই বুরহানিটা বানাই সেই রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি কে কে পোলাও বিরিয়ানির সাথে বুরহানি খেতে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন তাহলে দেখি এই বুরহানিটা আমি কিভাবে বানাই তো প্রথমে আমি একটি ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি তারপর এখানে এক কাপ নিয়ে নিচ্ছি পুদিনা পাতা আর নিয়ে নিচ্ছি এক কাপ ধনিয়া পাতা তো বোরহানি বানাতে সব কিছু ফ্রেশ ব্যবহার করার চেষ্টা করবেন ফ্রেশ ব্যবহার করলে এর স্বাদও দ্বিগুণ হয়ে যায় তারপর দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি সরিষা এক টেবিল চামচ আর সরিষাটা আমি ধুয়ে দিয়েছি আর সরিষা দিলে কিন্তু অবশ্যই কাঁচামরিচটা দিতে হবে তা না হলে কিন্তু এটা তেঁতু হয়ে যাবে এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ বিট লবণ হাফ চা চামচ কালো গোলমরিচ আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরার গুঁড়া টালা জিরার গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এরপর দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর অল্প একটু স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ কাপ ঠান্ডা পানি ফ্রিজের ঠান্ডা পানি আর পানিটা কিন্তু অবশ্যই ঠান্ডা নেওয়ার চেষ্টা করবেন এখন আমি সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নিব তো এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন এটাকে একটি ছাঁকনির সাহায্যে আমি খুব ভালোভাবে ছেঁকে ছেকে এর রসটা ব্যবহার করতে হবে তো এই যে আমি ছেঁকে আপনারা কিন্তু এটা চাইলে সাদা সুতি কাপড়েও ভালো করে নিতে পারেন তো এই যে দেখেন নিচে রস পড়তেছে একদম পিওর খাঁটি রস এই রসটাই কিন্তু বোরহানির স্বাদ অনেক বাড়িয়ে দেয় তো এই যে সাকার পর দেখেন কত কিছু বেরিয়েছে আর এগুলো সহ ব্যবহার করলে কিন্তু বোরহানি খেতে ভালো লাগবে না তো আমি এগুলোকে ফেলে দিয়েছি আর এই যে এইটুকু রস বের হয়েছে আমার তো এটাকে এক সাইডে রেখে এখন আমি দইটাই করব এই যে দই এই দইটা কিন্তু আমি ঘরে বানিয়েছি দেখেন দইটা কতটা সুন্দর হয়েছে একদম জমেছে ভালোভাবে তো আপনারা যদি আমার কাছে টক দইয়ের রেসিপি দেখতে চান তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিভাবে টক দই ঘরে বানাই সেই রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো একটি বল নিয়ে নিলাম নেওয়ার পর আমি দই সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি আমি এখানে এক কেজি পরিমাণের দই বানিয়েছিলাম বাসায় সম্পূর্ণ দই এখানে দিয়ে দিব তো এটাকে তারপরে আমি হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এটা কিন্তু কোনোভাবেই ব্লেন্ডারে দেওয়া যাবে না ব্লেন্ডারে দিলে কিন্তু এটা দিয়ে পানি বের হয়ে যাবে বোরহানিটা খেতে ভালো লাগবে না তাই হ্যান্ড হুইক্স দিয়ে এভাবে ভালোভাবে ঘুটিয়ে তারপরে মিশিয়ে নিতে হবে এটা এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে তো এই যে আমি নেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ টমেটো সস এই সসটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন টমেটো সস দিলে কিন্তু এর স্বাদ বহুগুণ বেড়ে যায় তো এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি যে রসটা বানিয়ে রেখেছিলাম পুদিনা পাতা ধনিয়া পাতার সেই রস সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটাকে আমি খুব ভালোভাবে এই টক দইয়ের সাথে মিশিয়ে নিব তো আপনারা কে কীভাবে বাসায় বোরহানি বানান সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কে কে এই বুরহানিটা খেতে পছন্দ করেন তাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে ছোট্ট একটি রেসিপি ভিডিও শেয়ার করলাম আশা করতেছি আমার এই আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনারা সবাই আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন তো আমার বুড়হানিটার ঘনত্ব এরকম হয়েছে আপনাদের যদি মনে হয় এটা বেশি ঘন হয়ে গেছে তাহলে আপনারা আরও পানি ব্যবহার করতে পারেন তবে অবশ্যই এখানে ঠান্ডা পানি ব্যবহার করবেন তো আমার কাছে এই ঘনত্বটাই আমার কাছে ঠিক মনে হয়েছে তো এই যে গ্লাসে দিয়ে দিলাম আর উপরে ডেকোরেশনের জন্য একটা করে পুদিনা পাতা দিয়ে দিলাম তো আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ